কোনো একটি প্রোডাক্টের সিডি আর ডি ডি এগুলোর যোগফল কখনোই টিটিআইয়ের সমান হয় না সবসময় টিটিআই থেকে কিছুটা কম হয় ধরা যাক কোনো একটি প্রোডাক্টের সিডি দশ পার্সেন্ট আর ডি তিন পার্সেন্ট ডি বিশ পার্সেন্ট এরকম করে আছে তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন যে এগুলো সব যোগ করলে কিন্তু যোগফল পাওয়া যায় সিক্সটি মানে ষাট অথচ টিটিআই হচ্ছে এখানে একাত্তর দশমিক তিন চার তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে টিটিআইটা সবসময়ই এই সবগুলো যে ভ্যাট আর ডিউটি এগুলোর যোগফলের থেকে কেন বেশি হয় তো এই ব্যাপারটি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করবো তো ধরা যায় কোন একটা প্রোডাক্টের প্রাইস বা অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে দুইশো টাকা তো আমরা এখন শুরুতেই দেখব যে এই প্রোডাক্টের যে সিডি আরডি আর এআইটি কত টাকা আসে তো সিডি মানে কাস্টম ডিউটি কাস্টম ডিউটি সাধারণত সিডি আরডি আর এআইটি এই তিনটি ডিউটি আপনাকে দিতে হবে প্রোডাক্টের যে অ্যাসেসেবলগুলো ঠিক এটার উপর তো এখানে সিডি দিতে হবে দুইশো দশ পার্সেন্ট হারে বিশ টাকা আর ডিউটি দিতে হবে আপনাকে দুইশো টাকার তিন পার্সেন্ট হারে ছয় টাকা একইভাবে এআইটিও দিতে হবে আপনাকে ঠিক অ্যাসেসেবল ভ্যালু যে দুইশো টাকা এই দুইশো টাকায় পাঁচ পার্সেন্ট যেটি আসে দশ টাকা কিন্তু বাকি

পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা এরপরে যেটি দিতে হবে আপনাকে সেটা হচ্ছে ভ্যাট তো ভ্যাটটা কিন্তু আরও স্পেশাল ভ্যাটটা আপনাকে দিতে হবে কিন্তু প্রোডাক্টের অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি এই চারটা অ্যামাউন্টের উপরেই আপনাকে ভ্যাট গুনতে হবে তো এই জন্য আপনাকে ভ্যাট দিতে হবে এখানে আমরা দেখছি যে আগে আসছিল দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশের সঙ্গে তার মানে কি এই এসডিটাও যোগ হবে পঁয়তাল্লিশ এই এটা যোগ দিলে আসে দুশো একাত্তর মানে আসলে এই অ্যাসেসএল বেলু সিডি আর ডি আর ইএসডি এই চারটে অ্যামাউন্ট যোগ দিলে আসবে আপনার দুইশো একাত্তর টাকা বিশ পয়সা এই এই অ্যামাউন্টের পনেরো পার্সেন্ট আপনাকে ব্যাস দিতে হবে যেটি আসবে চল্লিশ টাকা আটষট্টি পয়সা এরপরে আপনাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স যেটাকে আমরা সংক্ষেপে বলি এটি অ্যাডভান্স ট্যাক্স আর ভ্যাট এই দুটা একেবারে হিসাব একই রকম অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্সটাও আপনাকে দিতে হবে প্রোডাক্টের অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আর ডি প্লাস হচ্ছে এসডি এই চারটা অ্যামাউন্টের উপরে আপনাকে পাঁচ পার্সেন্ট হারে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে যেটি আপনার আসবে তেরো টাকা ছাপ্পান্ন পয়সা এরপরে সর্বশেষ যেটি সেটি হচ্ছে আপনাকে দিতে হবে অ্যাডভান্স ট্রেড ভ্যাট সাধারণত অ্যাডভান্স ট্রেড ভ্যাট সব প্রোডাক্টের উপর থাকে না তো অ্যাডভান্স ট্রেড ব্যাটটাও কিন্তু একই রকম ব্যাট আর এটি যেরকমের সেরকমই তবে অ্যাডভান্স ট্রেড ব্যাটটা আপনাকে দিতে হবে যে এই ব্যাটার অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা থেকে একটু বেশি হয় যেটা আমরা দেখতেই পাচ্ছি তিনশো একষট্টি দশমিক ছয় দুই টাকা তো এখানে এই অ্যামাউন্টটা কীভাবে আসে সেটা হচ্ছে যে আপনাকে এই অ্যাসেসেবল ভ্যালু মানে একদমই ব্যাটের মতোই ফার্স্টে অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি এরপরে হচ্ছে যে আপনার হ্যাঁ এই তিনটা অ্যামাউন্ট মানে মোট চারটা অ্যামাউন্ট হলো এই চারটা অ্যামাউন্টের যোগ ফলের সঙ্গে আপনাকে ওয়ান পয়েন্ট থ্রি 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 ফোর এই সংখ্যাটা মাল্টিপ্লাই করলে যেই সংখ্যাটা আসে সেটাই হচ্ছে তিনশো একশ্রমিক ছয় দুই তো এর দুই পার্সেন্ট হারে আপনাকে ভ্যাট দিতে হবে তো আমার এই কথাগুলো শুনে হয়তো আপনাদের কাছে জিনিসগুলো হয়তো কঠিন মনে হচ্ছে তো আমি এই যে সংখ্যাগুলো এগুলো আমি সূত্র আকারে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো টোটাল আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে আসলে একশো বিয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সা তো এখন আমরা কিন্তু এইভাবে করে ট্যাক্সটা হিসাব করে ফেললাম তা এখন একটা প্রশ্ন জাগে যে তাহলে এই টি একাত্তর দশমিক তিন চার এটা দিয়ে আমরা কি করতে পারি এখন এই যদি এই একাত্তর দশমিক তিন চার কিন্তু একটা পার্সেন্ট তো আপনারা যদি আপনাদের প্রোডাক্টের যে ভ্যালু আমরা এখানে ধরলাম দুইশো তো দুইশো এর যদি আপনি একাত্তর দশমিক তিন চার পার্সেন্ট বের করেন তাহলে কিন্তু আপনি এই একশো বিয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সাই পাবেন এটা আপনারা ক্যালকুলেটারে নিজেরা করে দেখতে পারেন তো এইভাবে করে কিন্তু আমরা হিসাব করতে পারি তো আপনারা যখন কাস্টমসে ট্যাক্স দিবেন তখন যে আপনারা বিল অফ এন্ট্রি পাবেন তখন বিলপিন্ডিতে কিন্তু আপনারা ঠিক এরকমের ডিটেলসই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইভাবে করে ট্যাক্স হিসাব করবে আর আপনারা যখন বাসায় কোনো একটা বসে হিসাব করবেন বা আপনারা কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট ইম্পোর্টের চিন্তা ভাবনা করবেন তো তখন আপনারা প্রোডাক্টের কি পরিমাণ ট্যাক্স আসবে তখন কিন্তু আপনারা ঠিক এই জিনিসটা মাধ্যমে মানে টিটিআই যে আসে একাত্তর দশমিক তিন চার সে একদশিক তিন চার পার্সেন্ট হারে আপনার এটা হিসাব করবেন তো আমি এবার দেখাবো একাদ দশমিক তিন চার পার্সেন্ট এটা কিভাবে আসলো তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ওই সূত্রটার কথা বললাম না সূত্রটা দেখব যে আপনারা এই সূত্রটা সব জায়গায় লেখা পাবেন তো এই যে সূত্রটা আমি এখানে লিখছি যে সিডি আসবে কিভাবে সিডি আসবে আপনার এভি এর উপর এবি বলতে বোঝায় এস এস ভ্যালু তো এই যেমন আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো দুইশো মানে দুইশো টাকার উপরে আমরা কিন্তু সিডি আরডি আর এআইটি দিছি তো এই জন্য এখানে সবগুলো আমি এ ভি লিখছি এস ডি আসবে এস ডি আসবে এবি সিডি আর আরডি এর উপর এবি মানে ভ্যালুবল ভ্যালু ভ্যালু সিডি আর আরডি তিনটার যোগফলের উপর কিন্তু আমরা এস ডি দিয়েছিলাম যেটা দুশো ছাব্বিশ টাকা এরপরে ভ্যাট ভ্যাট দিয়েছিলাম কিন্তু আমরা এই চারটা যোগফলের উপর চারটার মানে ভ্যাটের ক্ষেত্রে এসডি এর থেকেও এই এসডি যখন দিয়েছিলাম তখন কিন্তু এখানে এসডি ছিল না কারণ এসডি কাউন্ট করা হয়নি তো ভ্যাট দিতে হবে চারটা এরপর আমি বলছিলাম যে কিন্তু একই রকম এটিও দিতে হবে চারটা অ্যামাউন্টের উপর আর দিতে উপরই চারটা হচ্ছে গুণ দিতে হবে ওয়ান পয়েন্ট থ্রি 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 ফোর এই সংখ্যা দ্বারা গুণ করলে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটাই কিন্তু আসলে তিনশো দশমিক ছয় দুই যার দুই পার্সেন্ট হারে আমরা ভ্যাট দিয়েছিলাম তো এই হচ্ছে সূত্রগুলো তো আপনারা চাইলে এই সূত্রগুলো এখান থেকে এভাবে করে কোনো জায়গায় নোট করে বা লিখে মনে রাখতে পারেন তো এরপরে আমরা যেটা দেখব যে এই যে টিটিআর যে অ্যামাউন্টটা মানে একাত্তর দশমিক তিন চার এই জিনিসটা কিভাবে আসলো তো এই জিনিসটা দেখার জন্য কিন্তু আপনারা চাইলে একটা আমরা যে স্কুল লেভেলে যে ম্যাথমেটিক্স করেছিলাম সেই ম্যাথমেটিক্সটা কিন্তু আমরা চাইলে দেখতে পারি যে আপনি এবার এইভাবে হিসাব করতে পারেন যে আপনি দুইশো টাকা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস বাইসএসভেল ভ্যালু তো দুইশো টাকার উপরে আপনি ব্যাট দিলেন একশো টাকা সাতষট্টি পয়সা তো এক টাকার উপর ভ্যাট দিলেন কত জাস্ট ঐকিক নিয়ম কি হবে দুইশো টাকা পয়সা ডিভাইডেড বাই দুইশো অথবা একশো টাকার উপর ভ্যাট দিলেন কত এভাবে করে আপনি হিসাব করে দেখতে পারেন যে হিসাবটা করলে দেখবেন যে ঠিক আপনার ওই যে সেই অ্যামাউন্টটা যেটা আমরা টি দেখলাম যে একাত্তর দশমিক তিন ঠিক এই অ্যামাউন্টটাই কিন্তু আপনারা পাবেন এরপরও আপনারা চাইলে এখান থেকে অ্যাটারিনিস করতে পারেন আমি যে শিটটা তৈরি করছি এটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন চাইলে আপনারা এখানে কিন্তু একশো লিখতে পারেন একশো যে প্রোডাক্টের অ্যাসেসেবল প্রাইস যদি মানে অ্যাসেসেবল ভ্যালু যদি একশো হয় একশো আমি একশো এখানে জাস্ট এন্টার দিলাম তো এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একাত্তর টাকা চৌত্রিশ পয়সায় কিন্তু আসছে যেটি একদম ঠিক এইটার সমান একাত্তি চৌত্রিশ একাত্তর টাকা চৌত্রিশ পয়সার সমান তো এখন আমার মনে হয় ব্যাপারটা আপনারা কিছুটা বুঝতে পারলেন যে কিভাবে এই জিনিসটা আসলো মানে টা কিভাবে হিসাব করে তো এবার আমার একটা বিল অফ এন্ট্রি যে টোটাল ট্যাক্স হিসাব করেছে সেই হিসাবটা আমরা একটু যাচাই করে দেখবো যে জিনিসটা আসলে ঠিক আছে কিনা অথবা আমরা এতক্ষণ যা দেখলাম সেই অনুযায়ী আসলে এই জিনিসটা হয় কিনা তো এখানে একটা বিল অফ এন্ট্রি আমি দেখাচ্ছি যে এই বিল অফ এন্ট্রিটা হচ্ছে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করা অলরেডি হয়ে গেছে সেই প্রোডাক্টের বিল অফ এন্ট্রি তো এই প্রোডাক্টের উপরে কিন্তু এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সিডি গুলো সব দেওয়া হয়েছে আর এই প্রোডাক্টের যে অ্যাসেসেবল ভ্যালুটা মানে যে প্রাইসটা সেই প্রাইসটা হচ্ছে আসলে এই যে এই টাকা যেটার প্রাইস আছে সাতাত্তর লাখ সাতান্ন হাজার আটশো ষাট টাকা পঞ্চাশ পয়সা তো আমরা যদি তো দেখতে পাচ্ছি যে এই অ্যামাউন্টের উপরে কিন্তু দেখেন এখান থেকে দেখেন সিডি দিচ্ছে এক পার্সেন্ট হারে আর ডি হারে মানে আসে নাই একই ভাবে ডি ব্যাট এগুলো সব জিরো পার্সেন্ট ছিল এবার এআইটি পাঁচ পার্সেন্ট এটি পাঁচ পার্সেন্ট আর এটিপি হচ্ছে জিরো পার্সেন্ট টোটাল ট্যাক্স দেওয়া লাগছে আট লাখ সাতান্ন হাজার দুইশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা তো আমরা এখন দেখবো যে এই জিনিসটা আমাদের এই অনুযায়ী ঠিক আছে কিনা তো এটা দেখার জন্য আমি এটাকে একটু জুম করে রাখলাম আর এখান থেকে আহ জিনিসটাকে একটু সহজ করার জন্য আমি এই column গুলো delete করে দিলাম আর একটা আমি করবো সেটা হচ্ছে যে সাধারণত customs এর যে হিসাব করা হয় যে advance ট্যাক্স গুলো এই advance ট্যাক্স গুলোকে কিন্তু আসলে একসঙ্গে রাখা হয় মানে একদম নিচে তার মানে টা কিন্তু নিচে রাখা হয় আমি এটাকে উপরে রাখছিলাম কিন্তু এই কারণে কারণ এই CD RD এই তিনটা কিন্তু সরাসরি যে অ্যাসেসেবল ভ্যালু সেই অ্যাসেসেবল ভ্যালুর উপরে কিন্তু আপনাকে দিতে হচ্ছে এই জন্য আমি তিনটাকে সরাসরি উপরে রাখছিলাম তো কাস্টমসের যে অ্যাসিকুড়া সফটওয়্যার যেটা ইউজ করে তারা কিন্তু এই অ্যাডভান্স মানে ইনকাম ট্যাক্স এটাকে রাখে এই অ্যাডভান্স ট্যাক্সের উপরে এই মানে এই তিনটা এই অ্যাডভান্স ট্যাক্স তিনটা এই তিনটা কিন্তু নিচে থাকে এই তো আমরা এবার দেখবো যে ওই অনুযায়ী আমাদের এই হিসাবটা একই রকমের আসে কিনা যে ওদের মতো তো এই জন্য আমরা ফার্স্টেই এখানে এগুলো থেকে ইনপুট করবো তো টোটাল অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে আমাদের এখানে যে সাতাত্তর লাখ সাতান্ন লাখ টাকা পয়সা এই তো দেয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এবার আমার ডিউটিগুলো দিতে হবে ডিউটি ফিগারগুলা মানে পার্সেন্টগুলা পার্সেন্টগুলো হচ্ছে ফার্স্টারটা হচ্ছে এক আর ডি হচ্ছে জিরো পার্সেন্ট এস টি ও জিরো পার্সেন্ট ভ্যাট ও পাঁচ পার্সেন্ট এরপরে দুটো পাঁচ পার্সেন্ট করে লাস্টের যে এটি এটা হচ্ছে জিরো পার্সেন্ট এই

তার মানে আমি এখানে যেভাবে যেভাবে করে হিসাব করছি তারাও কিন্তু সেভাবে করে হিসাব করছে তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা যারা মোটামুটি এক্সেলের কাজ পারেন তারা এক্সেল দিয়ে এই জিনিসগুলো দেখতে পারেন আমি শীতটা তো দিয়ে দিবো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো যারা এক্সেল চালাতে পারেন না তারা কারো যারা পারে তাদের এরকম কারো হেল্প নিতে পারেন আর সেরকম যদি না পান তাও কোনো সমস্যা নাই আপনারা খাতা কলম নিয়ে বসে যাবেন খাতা কলম নিয়ে আর ক্যালকুলেটার নিয়ে বসে এরকম যদি আপনাদের কাছে কোনো ই থাকে কি বলে কোনো বিলআ এন্ট্রি যদি থাকে বিশেষ করে রিসেন্টলি যেগুলো দুই হাজার উনিশ বিশ তাহলে সেই বিল অফ নিয়ে আপনারা এইভাবে করে যদি ক্যালকুলেশন করে দেখেন তাহলে আপনারা এই টি টিআই সম্বন্ধে আরও গভীরভাবে জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করার আগে সবার কাছে একটি অনুরোধ যে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ